ফিরে আসলাম বিরতির পর। আমরা মহামান্বিত রাতে আজকের এই প্রোগ্রামে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় শফি মণ্ডল গানে গানে এবং তার কথায় বিভিন্নভাবে কিন্তু ধর্মীয় এই উপাখ্যান আমাদের সামনে নিয়ে আসছিলেন, এবং আমরা খুব পরিষ্কারভাবেই জানি যে মানুষ হিসেবে আমাদের পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রেরিত নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী তার ভেতর দিয়েই কিন্তু সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালো লাগা নিহিত আছে। এবং এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে রাসূল করিম যেভাবে আমাদের সামনে ডেমনস্ট্রেট করেছেন, আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে কারণে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি এতে সাধারণ একজন মানুষ হঠাৎ করে হয়তো ভুল করে বসি, হঠাৎ করে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকি, হঠাৎ করে হয়তো একটা পাপের মধ্যে নিমজ্জিত হয়। রাসূল করিম শিখিয়ে দিয়েছেন যে মানুষের চক্ষের দৃষ্টি বিষাক্ত তীরের চেয়ে বিপজ্জনক। ষোড়শী রূপসী কোনো মেয়ের দিকে যতবার কুদৃষ্টি নিয়ে তাকাবে, যে না করলে যে পাপ হয় সে পাপ তোমার আমলনামায় লেখা হবে। অর্থাৎ এই পাপাচারের ভয়, দোজকের ভয়, কবরের ভয় আমাকে নিবৃত্ত করছে যে কোনো খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে। সো এইভাবেই কিন্তু আমাদের প্রেরিত নবী আমাদের আমাদেরকে সমস্ত কিছু থেকে মুক্ত করে রেখেছেন তার প্রিয় উম্মতকে। আজকের এই দিনে, আজকের এই রাতে ইনফ্যাক্ট আমরা অনেক শ্রদ্ধার সাথে আমাদের যত ভালো কাজ আছে জীবনের সমস্ত কিন্তু সেই নবীজির শানে, আমাদের লক্ষ লক্ষ কোটি দরুদ সেই নবীজির শানে। আমরা আছি দারুণ যোগ্য একজন মানুষকে নিয়ে, যার জন্য আমি বলছিলাম যে লিটারালি আমার গর্ব হয় যে শফি মণ্ডল বাংলাদেশের যে বাউল গানকে অন্য একটা উচ্চতা দিয়েছেন তিনি। শফি মণ্ডল আরেক দফায় স্বাগত, অনেক শ্রদ্ধা আপনার জন্য। আমরা পরবর্তী গানে যাব। ওহ, আপনারা চাইলে কিন্তু ফোন করতেই পারেন, চাইলে 9632030 থেকে ফোর নাম্বারে ফোন করুন, আপনাদের মনের কি কথা। এই যে স্পিরিচুয়াল একটা দারুণ এসেন্স তৈরি হয়েছে মিউজিক ক্লাবের সাথে আপনাদের, আপনারা যদি কোনো কিছু বলতে চান তাহলে পিজলিকে স্পেস দিয়ে সেটি টেক্সট হিসেবে 2616 নাম্বারে পাঠাতে পারেন। আমরা গানে গানে বা আমরা যতটুকু জানি বা বুঝি সেটি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। কোন গানে যাচ্ছি এবার? এবার রাসূল করিম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, তার কাছে আশিক ভক্ত সাহাবা যাই বলি না কেন সবারই কি একটা প্রত্যাশা ছিল, না জানি কি একটা আমরা পাব, যে আমাদের রাসূল উনি আল্লাহর সাথে দিদার করে আসলেন, আমাদের জন্য কি আনলেন, এটা নিয়ে তিনি কি বলছেন, সেই কথাগুলো নিয়ে একটি বাণী এবার গাইছি। নবীর ডঙ্কা বাজাইবার, নবীর ডঙ্কা বাজাইবার, নবীর ডঙ্কা বাজাইবার শহর মক্কা মদিনে নবীর দিনে, নবীর ডঙ্কা বাজে এবার, নবীর ডঙ্কা বাজে এবার, নবীর ডঙ্কা বাজে এবার শহর খুলেছেন নবী
তোরা যে ধন চাবি সেই ধন পাবি অমূল্য দোকান খুলেছেন নবী তোরা যে ধন চাবি সেই ধন পাবি বিনা কবির ধন সেথে তাই এখন কড়ির ধন সেধে দেয় এখন না লইলে রাখে রে না লইলে রাখে রে পস্তাবি মনে আয়ে গজায় নবীর দিনে আয়ে গজায় নবীর দিনে নবী জাহির বাতরে তরিক দিচ্ছে নবী জাহের বাতনে যথাযোগ্য নায়ক জেনে তরিক দিচ্ছে নবী জাহের বাতনে যথাযোগ্য নায়ক জেনে রোজায়ার নামাজ ব্যক্ত যেহি কাজ রোজায়ার নামাজ ব্যক্ত যেহি কাজ গুপ্ত পথ মেলে ভক্তির সন্ধানে আই গো যাই নবীর দিনে আই গো যাই নবীর দিনে রাসুল যখন মেরাজ থেকে ফিরে আসলেন চার খলিফা বলছি আবু বকর বলিল ইয়া রাসূলুল্লাহ আপনি নিশ্চয়ই আল্লাহর সাথে দর্শন করেছেন একটু জানতেই ইচ্ছা করে যে আল্লাহকে দেখতে কেমন আবু বকরকে রাসুল করিম বললেন ঠিক তোমারই মতো তুমি তোমার যত্ন নাও এবার হযরত ওমর জিজ্ঞাসা করিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে আপনি দর্শন করে আসলেন আল্লাহর রূপটা কেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সেই একই কথা বললেন যে ঠিক তোমারই মত তুমি তোমার যত্ন নাও ওসমান গনিকে ওই একই কথা বললেন আলাদা আলাদা করে এবার হযরত আলী আলীকে বলিল আল্লাহ তোমাকে যা বলবো মার কাছে বলে এসেছি ওনাকে আর আলাদা করে কিছু বললো না সে নাকি মারিফতের খনি একবার বলে মারিফতের দরজা হলো হযরত আলী হযরত আলী বলছে যে রাসূলে করিমের সাথে যদি তুমি একবার দর্শন করতে যাও তাহলে আমার সাথে দুইবার করতে হবে এ কথা খুব মনে লেগেছে সাহাবা রাসূলে করিমের কাছে সেই বিচার চাইছে যে হযরত আলী এ কথা বলেছে তখন হযরত আলীকে ডাকলেন রাসূলে করিম বলল তুমি নাকি এই কথা বলেছো বলছে হ্যাঁ আমি বলেছি বলে আপনি বলেছেন আমি নাকি মারিফতের দরজা
তাহলে আমার ভিতরে ঢুকতে একবার দেখা হবে, আবার আপনার সাথে দেখা করে আবার আমার কাছে আসতে হবে। সেই জন্য আমি বলেছি যে আমার সাথে দুইবার দেখা হবে। ঘটনা তো হয়ে যাকি নবীর সঙ্গে নিলার ছিল চারিজন, আবার তারিখে দিলেন নবী চার মত যাজন। এই নবী বিনে পথে কোন হলো চার মতে, এই চার খলিফাকে রাসুলে করিম একই বাণী দিয়েছেন কিন্তু আলাদা আলাদা। কোরআন শরীফে আছে মান আরাফ নাফসাহু ওয়া ফাকাদ আরাফ রাব্বাহু, তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে। আবার বলছি আমি আমার নিজস্ব অবয়ব দিয়ে এই মানুষ সৃষ্টি করেছি, তাই তুমি তোমার যত্ন নাও তাহলে প্রভুর যত্ন নাও। নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন, তারিখে দিলেন নবী চার মত যাজন। নবী বিনে পথে গোল হলো চার মতে, নবী বিনে পথে গোল হলো চার মতে। ফকির লালন বলে যেন সে, লালন বলে যেন সে গোলে পড়িসনে আয় কোথায়, নবীর দিনে আয় কোথায়, নবীর দিনে। নবীর ডঙ্কা বাজাইবা, শহর মত কাম দিনে আয় গজায়, নবীর দিনে আয় গজায়, নবীর দিনে আয় গজায়, নবীর দিনে। আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র প্রেরিত পুরুষ আমরা নিরঙ্কুশভাবে বিশ্বাস করি। আমরা আছি মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় এবং আপনারা আছেন আমাদের সাথে। গানে গানে অনেক কথা, অনেক সুর এবং মহামান্বিত রাতকে আমরা স্মরণ করছি। গানে গানে হয়তো সেই মেসেজ দেওয়ার কথা কনভে হচ্ছে যে আনাল হাক, আমি খোদা, তখনই শুধু হতে পারে যখন সৃষ্টি এবং স্রষ্টা ফানাফিল্লা বা মিলেমিশে একাকার হয়ে যায়, তার আগ পর্যন্ত স্রষ্টা নিরাকার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র প্রেরিত পুরুষ আমরা নিরঙ্কুশভাবে বিশ্বাস করি। আমরা যাচ্ছি পরবর্তী গানে, কোন গানে যাব? এবং এটাই এটাই মেরাজ বলেছিলাম না যে রাসূল করিমের যে মেরাজ সেটা হলো আল্লাহর সাথে দর্শন। ওখান থেকে আমরা যে বাণী পেলাম তাতে বলল যে তুমি তোমার যত্ন নাও, মানে মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। রাসূল করিম বললেন যে কুল বিন মুমিনিন আশাল্লাহ, প্রত্যেকটা মানুষের কাল্প আল্লাহর আসন, সুতরাং এখানেই আল্লাহ আছে, তুমি তুমি তার সাথে দর্শন করো। প্রচুর টেক্সট কিন্তু আছে 2616-16-এ, সবাই খুব পছন্দ করছে আমাদের আয়োজন এবং সবাই আল্লাহ এবং রাসূলের গুণ কীর্তন করছে আমাদের সাথে সাথে। যাচ্ছি গানে। জি যে প্রেমেতে আল্লাহ নবী মিলেছে মেরাজে, শুধাই কার কাছে নিগুড় প্রেম কথাটি তাইয়া আমি শুধাই কার কাছে, যে প্রেমেতে আল্লাহ নবী, যে প্রেমেতে আল্লাহ
আছে মেরাজে সুধাই কার কাছে নিগুড় প্রেম কথাটি তাইয়াদ আমি সুধাই কার কাছে সুধাই কার কাছে নিগুড় প্রেম
কথাটি তাই আজ আমি সুধাইকার কাছে যে প্রেমে আল্লাহ নবী মিলেছে মেরাজে সুধাইকার কাছে নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি সুধাইকার কাছে নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি সুধাইকার কাছে নবীজির এই বন্দনা না করে আসলে কোনো উপায় নাই। তিনি জীবদ্দশায় এবং সবসময় উন্মতি উন্মতি করেছেন সেই নবীজির শানে, এবং আমরা অনেক শ্রদ্ধার সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের আয়োজন থেকে আজকের এই অনুষ্ঠান আমরা পরিচালনা করছি নবীজির শানে। বালাগালুলা বিকামালিহি কাসরা ফদ্দোজা বেজামালিহি হাসনাত জমি ও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, হাজারো লাখো সালাম আমাদের নবীজির শানে। আমরা পরবর্তী গানে যাব, তার আগে বলে রাখি আপনারা আছেন মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, সাথে চাইলেই ফোন করছেন অথবা টেক্সট করছেন আমাদের কাছে। কোন গানে যাচ্ছি এবার? এবারও রাসুল করিমকে নিয়েই আজকের গানগুলোকে আমি সেভাবেই মনে করছি যে গাওয়া উচিত। আপনার ভিউয়ার্সরাও কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করছে আজকে, আসলে তারা এ ধরনের কিছু আপনার কাছ থেকে এক্সপেক্ট করছিল। আসলে ইসলাম থেকে সুফি হয়ে বাউল আর সনাতন বৈষ্ণব হয়ে বাউল, এই বাউলের সমন্বয় করেছিলেন লালন ফকির। তিনি তার লেখায় আজ থেকে 200 বছর আগে এমন তথ্যগুলো রাসুল করিমের, আল্লাহ পাকের, শ্রীকৃষ্ণের সব কিছুর তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন। সব তথ্যই হলো মানুষকে ভালো রাখার, ভালো থাকার জন্য। তো সেই বাণী থেকেই এবার জিব্রাইল আলাইহিস সালাম রাসুল করিমকে যে বাণীগুলো এনে দিতেন, সেখান থেকে যে খেলাফত কীভাবে আসলো, যেমন আমরা গুরুবাদী যারা মানব ধর্মের যতগুলো প্রবর্তক আছে তাদের মধ্যেকার গুরুবাদী প্রথাটা তো শুরু হলো কোত্থেকে, রাসুলকে এভাবে দিলে যায় ভক্তকে পরম্পরাভাবে গুরুকে ভক্তকে খেলাফত দিয়ে আসছে, তাহলে রাসুল করিমকে কে দিল? সে মেরাজ থেকে ফিরে এসেই এমনই একটা তথ্য এখানে আছে, সেটা আমি জানাচ্ছি। একটা মতবাদ সারা বিশ্বে তাদের প্রচার চালিয়ে যাচ্ছে, তারা বলে রাসুল করিম আহামরি কিছু নয়, আমাদেরই মতো রক্ত মাংসের মানুষ, তোমরা শুধু আল্লাহর উপাসনা করো, মিডিয়াবাদ। আমি তাদের দিকে তাকিয়ে বলতে চাই যে আপনারা কোরআন শরীফ পড়েন, কারণ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ইয়া রাসূল, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, রাসুল করিম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত মহাত্মা। সুফিবাদের দর্শনে তিনটি দিক শক্ত করে ধরবেন, আল্লাহ এক, কোরআন তার প্রেরিত ধর্মগ্রন্থ, রাসুল করিম তার প্রেরিত মহাত্মা, এর মধ্যে যদি কোনো সন্দেহ কেউ প্রকাশ করে তার সাথে সুফিবাদের কোনো আলোচনা নেই, আধ্যাত্মিকতার কোনো আলোচনা নেই, তার সাথে কোনো মতবাদেরই কোনো আলোচনা নেই, তার বিশ্বাসের অনেক দুর্বলতা আছে। পরজিবনে আব্দুল্লাহ পড়িলে যাবে জীবের, পড়িলে যাবে
জীবের পড়িলে যাবে জীবের মনের ময়লা পড়ো ইবনে আব্দুল্লাহ পড়িলে যাবে জীবের পড়িলে যাবে জীবের পড়িলে যাবে জীবের মনের ময়লা পড়ো ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ রাব্বিকা এ নবী তুমি পারো একরাহু বিসমে রাব্বিকা আছে সূরা ৩০ পড়া নবীজি তা পড়ে না একরাহু বিসমে রাব্বিকা ও তাই আছে সূরা ৩০ পড়া নবীজি তা পড়ে না জিব্রাইল তা শোনে না জিব্রাইল তা শোনে না খেলাফত দিলেন স্বয়ং খোদা তালা পড়ো ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ পর্বতের গোহাতে আমার দিনের নবী বসেছিলেন মোশাহেদাতে জিব্রাইল হয়ে হাজি মহর নবুয়ত দিলেন মালিক মওলা হেরা পর্বতের গোহাতে দিনের নবী বসেছিলেন আবার হেরা পর্বতের গোহাতে দিনের নবী বসেছিলেন মোশাহেদাতে জিব্রাইল হয়ে হাজির জিব্রাইল হয়ে হাজির মহর নবুয়ত দিলেন খোদা তালা পড়ো ইবনে আব্দুল্লাহ পড়ো ইবনে আব্দুল্লাহ আসলেই একদম মনের মধ্যে বসবাস করে ইনফ্যাক্ট আসলেই তাই যে আমাদের হয়তো মৃত্যুর পরে সমস্ত কিছুই পচে যাবে এক কাল্ব ছাড়া মুসলমানদের কাল্বের মধ্যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার
পবিত্র গ্রন্থ, তার বাণী কোরআন মাজিদ এবং আমাদের নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কাল্প এই কাল্প কখনো পচবার নাই, এই কাল্প কখনো নষ্ট হবে না, কারণ এই ত্রয়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ এবং রাসূল বসবাস করেন এই কাল্পে, মুসলমানদের কাল্পে। আমরা পরবর্তী গানে যাব। একদম ইমানই একটা জজ্বা তৈরি হয়ে গেছে আপনার বিগিনিংয়ে, এবং আমি ব্লেসড বাংলা ভিশনকে ধন্যবাদ, কৃতজ্ঞতা মিউজিক ক্লাবের সমস্ত কলাকুশলীদেরকে, যে স্রষ্টার কথা অন্তত এইভাবে কথা বলার সাহস পাচ্ছি। আমি বলার মতো কেউ না, বাট বলবার সুযোগ তো পাচ্ছি, আর সত্যি ব্লেসড আপনার প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা এই মেসেজটা কনভে করতেছি সমস্ত মুসলমান উম্মার জন্য। আমরা কোন গানে যাচ্ছি এবার? এবার কোরআন এবং দুনিয়া আর মানুষের আমাদের পরিস্থিতি নিয়ে একটি বর্তমান একেবারে চলমান একটা সমসাময়িক মহাজনরা 200-300 বছর আগেই যা লিখেছেন তারা এতই দূরদর্শিত যে 200 বছর পরে কি হবে, 200 বছর আগে কি হয়েছিল সব দেখতে পাই। পৃথিবীর মধ্যেই সর্বোচ্চ মেধাবী মানুষ রাসুল করিম হজরতে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোনি স্টেপেন বলে একজন সাংবাদিক সেই সময় লিখেছিলেন যে হজরত মোহাম্মদ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ, যে হিনু কোরআন শরীফ সে নিজে লিখে আল্লাহর নামে সে চালিয়ে গেল এবং তা কিয়ামত পর্যন্ত কোনো ভুল হবে না এবং তারপরে আর কোনো নবীও আসবে না। সে বিধর্মী হয়ে, কিন্তু সে যে বিধর্মী কিন্তু তারও একটা জায়গা স্পষ্ট করে বলেছিল যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী এবং শ্রেষ্ঠ রাজনীতিবিদ আমাদের মতো রাসূল হিসাবে তারা মানেনি। তাহলে যদি সে যদি শ্রেষ্ঠ হয় তাহলে পরিসংখ্যান বলছে যে 100, এইবার মেধার পার্সেন্টেন্স আমাদের সর্বোচ্চ 14। আমরা যারা হাফিজ মাওলানা আমাদের 5 কি 6, তাহলে 100 ভাগ মেধার ফসল, যে এই 5 ভাগ মেধা দিয়ে আমরা কি করে বুঝব। তাই আমাদের মধ্যে এত দ্বন্দ্ব, এত বিতণ্ডা, আমরা ভালো করে এই মহান বাণী, এই প্রেরিত গ্রন্থ আমরা একিনির সাথে কেউ পড়ি না, আমরা খালি চেষ্টা করি তর্ক করার জন্য, বোঝার জন্য। যাই হোক, এবার সেখান থেকে একটি গান আমি গাইছি। একই কোরআন পড়াশোনা, কেউ মৌলভি কেউ মাওলানা, ওরে একই কোরআন পড়াশোনা, কেউ মৌলভি কেউ মাওলানা, আবার দাহেরাতে একই কোরআন পড়াশোনা, কেউ মৌলভি কেউ মাওলানা, আবার দাহেরা হয় কত জনা, মানে না তার সরার কাজী কে বোঝে মৌলার আলেক বাজি, কে বোঝে মৌলার আলেক বাজি, হচ্ছে রে কোরআনের মানে যার যা মনে আসে বুঝি, কে বোঝে মৌলার আলেক বাজি, কে বোঝে মৌলার আলেক বাজি।
রোজ কেয়ামত বলছে সবাই, কেউ বলে না তারিখ নির্ণয়। রোজ কেয়ামত বলছে সবাই, কেউ বলে না তারিখ নির্ণয়। হিসাব হবে কিরে হচ্ছে সদাই, কোনটাতে মন রাখি রাজি। হিসাব হবে কিরে হচ্ছে সদাই, কোনটাতে মন রাখি রাজি। কে বোঝে মৌলার আলেক বাজি, কে বোঝে মৌলার আলেক বাজি। আবার কেউ বলে যান ফিরে জন্মাই, দিল্লি নিশ্চিত চিন কোথায় আজি। কে বোঝে মৌলার আলেক বাজি, কে বোঝে মৌলার আলেক বাজি। ধন্যবাদ। শারীরিক ক্ষুধা তো নিবৃত হয় পর্যাপ্ত পরিমাণ খেলে, পানির পিপাসাও কিন্তু যায় পানি পান করলে, কিন্তু স্পিরিচুয়াল যে ডিজায়ারনেস, এই যে আধ্যাত্মবাদ, এই যে সুফিবাদের কথা আমরা বলছি, এ ক্ষুধা কিন্তু কখনোই নিবৃত হবার না। তবে আমরা যারা কম জানা মানুষ, আমার মতো যারা একটু কম বোঝা মানুষ, তাদের পক্ষ থেকে একটা ছোট রিকোয়েস্ট আছে সফিমণ্ডলের কাছে। সেটি হচ্ছে যে আধ্যাত্মবাদকে পুঁজি করে যেসব গানগুলো, স্পেশালি সাঁইজির উপস্থাপনা যে গানগুলো উঠে এসেছে, সেগুলো সেগুলো নিগূঢ় অর্থ, অ্যাকচুয়াল অর্থ ধরতে পারা আমাদের মতো কম শিক্ষিত মানুষের জন্য একটু কষ্টকর। সো মুর্শিদি কিছু গান
যে গানগুলো আল্লাহ রাসূলের প্রসঙ্গ বিভিন্নভাবে এসেছে, একটু সহজলভ্য গানগুলোকে আমাদের জন্য উপস্থাপন তো একটি করা যায়। আমি কি বোঝাতে পেরেছি? বিনয়ের সাথে অনুরোধ বুঝেছি, তাহলে এবারই শুরু করি। প্লিজ প্লিজ। ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, আল্লাহ বলো মনের পাখি একবার মাওলা বলো মনের পাখি আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো মনের পাখি একবার মাওলা বলো মনের পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ 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 বলো মনের পাখি একবার মাওলা বলো মনে পাখি সব কাণ্ড মিছে ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখের সব কাণ্ড মিছে আসতে একা যেতে একা আসতে একা যেতে একা হে ভব পীড়িতে ফল আছে কি আল্লাহ বলো বলো আল্লাহ বলো মনে পাখি একবার মাওলা বলো মনে পাখি ঘরের বাহির করবেন সবাই হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই ঘরের বাহির করবেন সবাই কে বাজাবো পরকে তখন কে বাজাবো পরকে তখন দেখে শুনে খেতে ঝুরবে আছি আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো মনের পাখি একবার মাওলা বলো মনের পাখি Thank you.
ঘরে রক্ষি না দিয়ে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই পরান্তে স্তে চাই ঘরে রক্ষি না দিয়ে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই পরান্তে স্তে চাই লালন বলে কারো ঘরে কেউ না যায় লালন বলে কারো ঘরে কেউ না যায় থাকিতে মন হয় কাকি আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো মনেরে পাখি একবার মৌলা বলো মনেরে পাখি একবার আল্লাহ বলো মনেরে পাখি একবার মৌলা বলো মনেরে পাখি থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম মাত ইনফ্যাক্ট প্রচুর টেক্সটও আসছে যা একদম আমাদের গান অলরেডি আমাদের কাছে আসা শুরু হয়েছে আর সময় নেব না বরং পরবর্তী গানে যাই একদম ফুল এই ধরনের এসেন্সে ভাষাইলাম সফিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা দেতে পাল তুলে দে মাঝি হালা করিস না দেতে পাল তুলে দে মাঝি হালা করিস না হে ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা আমার নবীজির উম্মত তো যখী হবে না নবীজির উম্মত তো যখী হবে না হে ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা Thank you.
ya Rasul Allah, la ilaha ilal dunya, Madina roi patho diya, ete pal tule de, majhi hala korishna, hey, chhede de nauka majhe jab Madina, chhede de nauka majhe. Jabo Madina Ah, mon jite niyechen bhalobashi baul shofi mondol apnake onek shraddha kori music club bangla vision achen apnara amra jacchi birodite fire aschi birodir por please amader sathei thakun সমস্ত প্রশংসা স্রষ্টা শুধুই তোমার জন্য আমাদের শুরু এবং শেষ আমাদের ভালো এবং মন্দ আমাদের চাওয়া না পাওয়া সমস্ত কিছুর আলটিমেট গন্তব্য স্রষ্টা তুমি হয়তো অনেক সময় মনে করে হয়ে ওঠে না কিন্তু তুমি সব কিছুর মধ্যেই থাকো আমাদের সমস্ত ভালো লাগা মন্দ লাগার মধ্যে থাকো তুমি আছো সে কারণেই তো আমরা বর্তমান এবং আজকে সত্যি অনেক বড় একটি রাত এই কারণে যে সবে মিরাজের এই মহামান্বিত রাত যখন তুমি তোমার সবচাইতে প্রিয় বান্দা প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসা বুরাক নামের সেই সাদা পশুসদৃশ বাহনটার উপরে তিনি যখন সেই গন্তব্যে যান এবং সমস্ত এ পর্যন্ত যত নবী এসেছেন যত রাসূল এসেছেন তাদেরকে তিনি ইমামতি করেন সপ্ত আসমান পার হয়ে যখন তিনি আল্লাহ এবং রাসূলের এই যে দিদার হয় স্পিরিচুয়ালি কানেকটিভিটি ফিজিক্যালি কানেকশন যার মাধ্যমে স্রষ্টা তুমি দেখিয়ে দিয়েছো যে তুমি সবচাইতে বেশি ভালোবাসো তোমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অসম্ভব রকম গর্বিত খোদা কারণ আমরা সেই নবীর উম্মত তাই সত্যি এই রাতটি আমাদের জন্য অনেক বেশি সম্মানের অনেক বেশি শ্রদ্ধার অনেক বেশি গৌরবের এবং আমরা আমাদের আজকের এই আয়োজনে বাংলা ভিশন মিউজিক ক্লাবে এমন একজন মানুষকে আমরা আনবার চেষ্টা করেছি এমন একজন মানুষকে আমরা আজকে এই মিউজিক ক্লাবের সঙ্গী হিসেবে পেয়েছি একটা সময় ছিল যখন কি সনাতন থেকে বলি যারা হয়তো সনাতন থেকে বৈষ্ণব হয়ে একটা নির্দিষ্ট মোহনার থেকে গন্তব্য তৈরি করেছিল আর কিছু হয়তো সুফিবাদকে পুঁজি করে ইসলাম ধর্ম বা মুসলমান থেকে বাউল হিসেবে সে মোহনার দিকে এগিয়ে গিয়েছিল যারা হয়তো সাম্যের কথা বলতে চেষ্টা করেছিল সেই বাউল ঘরানাকে নিয়ে যারা কাজ করছে সাম্যের গান মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যারা বলছে যে এই মানুষের সাথে স্রষ্টার যে আধ্যাত্মিক সম্পর্ক যে সুফিবাদের কথা যে ফানাফিল্লার কথা যে মিলেমিশে একাকারের কথা সেই কথাগুলো দারুণভাবে প্রতীয়মান হচ্ছে তাদের গানে গানে এবং কথা ও সুরে তাদেরই একজন বাউল সুফি মণ্ডল আমি অসম্ভব রকম ভালো লাগে উদ্ভাসিত কারণ সেই মানুষটা আজ আমাদের সাথে আছেন আজকে রাতে এর চাইতে চমৎকারী প্রেজেন্টেশন আর হয় না আমরা কিন্তু স্রষ্টার গুণকীর্তনে আল্লাহ এবং তার রাসূলের গুণকীর্তনে তার ভালো লাগা ভালোবাসা সেই সম্পর্ককে গানে গানে আমরা স্মরণ করবো অ্যান্ড অফকোর্স আমরা অন্তর থেকে স্মরণ করি স্রষ্টা তুমি সবার মঙ্গল করো মিউজিক ক্লাব বাংলা ভিশন আজকের আয়োজনে সবাইকে সাথে নিয়ে অনেক শ্রদ্ধার সাথে অসম্ভব রকম ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে এবং সেই সাথে জানিয়ে রাখি আপনারাও কিন্তু আমাদের সাথে চাইলেই যোগাযোগ করতে পাচ্ছেন 9632030304 থেকে ফোর এই নাম্বারে এবং চাইলে টেক্সট পাঠিয়ে দিচ্ছেন পিজলিক স্পেস দিয়ে মনের সব কথা লিখুন আর পাঠিয়ে দিন 2616 এই নাম্বারে আমরা আছি আজকে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় আমাদের সাথে আছেন বাউল সফি মণ্ডল সো কেমন আছেন এই তো ভালো থাকার চেষ্টা করি সবসময় এবং তারপরেও স্রষ্টা যখন যেভাবে রাখে তাতেই খুশি থাকি ভালো থাকি আপনার গান শুনবো আপনার ইনফ্যাক্ট গান বলে এই শুধুই একটা অসম্ভব বড় জিনিসকে সীমাবদ্ধ করতে আমি চাই না আজকে আসলেই আমি আমি জানি যে সুফিবাদের যেসব গানগুলো এবং আল্লাহ এবং রাসূলকে নিয়ে যেসব তাদের গুণকীর্তনকে পুঁজি করে যেসব গানগুলো আছে আমরা ইনফ্যাক্ট গানের মধ্য দিয়ে একটা ইবাদতেরও চেষ্টা থাকবে আমরা যাই গানে প্রথম কোন গানে যাচ্ছি প্রথমে আল্লাহর প্রশংসা নিয়ে একটি গান লালন ফকিরের আমি শুরু করি গানে গানেই বলি
أعوذ بالله العظيم وبوجه الكريم وبوجه الكريم وسلطانه القديم وسلطانه القديم من الشيطان الرجيم أشرا بسم الله أشراو بسم الله الرحمن الرحيم إلهي العالمين غو الله بادشاہ عالم بنا تمی تمی ডুবাইয়ে ভাসাইতে পারো ভাসাইয়ে কি নার দাও কারো রাখো মারো হাত তোমারো আবার রাখো মারো হাত তোমারো তাইতে তোমায় ডাকি আমি এলাহি আল মিন গো তারে মেহের করে অগতাল আবার তারে মেহের করে আপনি চাহের আছে তুই সংসারে আমার চাহের আছে তুই সংসারে আমায় দয়া করো স্বামী এলাহি আল মিন গো নামে পাপি সেতু পাপেতে ডুবে যাইত আউলিয়া কুলে অন্যতম একজন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া অনেকে বলে নিজামুদ্দিন আউলিয়ার অনেক মানুষ হত্যা করেছিল আসলে কথাটা সেটা নিজের মধ্যের যে মানুষগুলোকে সে খুন করেছিল
बार बार तार गुरुर काछे आत्मसमर्पण करे बोलेछे गुरु आमि आबार खुन करेछि সেই খুনি নিজামতি গুরুর প্রতি আনুগত্য প্রকাশ করেছিল তাই নিজাম নামে পাপি সে তো পাপেতে ডুবিয়া রইত দয়াল তার মনে সুমতি তার মনে সুমতি দিলে কুমতি তার গাল চইলে আউলিয়া নাম খাতাই লিখলে আউলিয়া নাম খাতাই লিখলে জানা গেল এই রঘুমি ইলাহি আলমিন গো শফি মণ্ডলের গুরুজি তাকে মনে করিয়ে দিয়েছিল শফি তুমি বাউলের গান গাও মানুষ তোমাকে অনেক ভালোবাসবে অনেক ভালোবাসি আমরা বাউল শফি মণ্ডলকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণকীর্তন গানে গানে আমরা শুনছিলাম অনেক মন ভেজানো এই গান মহামান্বিত ওই রাতে আমরা প্রার্থনা করছি মাবুদরে আমাদের সমস্ত গুণা তুমি মাফ করে দাও কারণ তুমি সর্বজ্ঞ তুমি জানো যে তুমি আমাদের কাছে নিরঙ্কুশ তোমার রাসূল
মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমরা নিরঙ্কুশভাবে ভালোবাসা পোষণ করি, কিন্তু আমাদের ভুল হয়ে যায়, ইসলামের আহকাম ঠিকভাবে মানা হয়ে ওঠে না। ক্ষমা করো মাবুদ, তুমি সর্বজ্ঞ, ক্ষমা করো। আমরা যাচ্ছি পরবর্তী গানে। কোন গানে যাচ্ছি এবার? আমি এবার রাসুলে করিমের শানে একটি সাইজিরি বাণী করব। গানে গানে অনেক কথা হবে, আজ অনেক মহত্বের একটা রাত। এই দিনেই মেরাজ হয়েছিল রসুলের সাথে তার প্রতিপালকের, প্রতিপালক বন্ধু বলে ডাকতেন রসুলকে। তো রসুলের মাজেজা, রাসুলের সাথে আল্লাহ পাকের যে মেরাজ, আর রাসুলের পরে আমরা যারা আছি আমাদের মেরাজ কীভাবে হবে সেটাও উনি একটু দৃষ্টান্ত দিয়েছেন। যত রাসুল করিম মেরাজ করেছেন আল্লাহর সাথে, তাহলে আমরা কার সাথে করব? অবশ্যই মেরাজ ছাড়া তো নামাজ হয় না। মেরাজ দর্শন, মেরাজ সাক্ষাৎ, মেরাজ একটা বিধান, আশার বিধান আসবে এইভাবে। পৃথিবী যতদিন থাকবে এভাবেই আসবে। পৃথিবী সৃষ্টির আগে এই মানুষের সংবিধান তৈরি করেছেন আল্লাহ। এই সংবিধান সারা বিশ্বের সকল মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রতিপালক যখন সমুদ্রকে বলিল, আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত, তার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা স্বরূপ এই সংবিধান তোমার কাছে আমানত রাখব, সমুদ্র বলিল, এ আল্লাহ, আমার সমুদ্রের সমস্ত জল শুকিয়ে যাবে, অত ভার আমি সইতে পারব না। এরপরে পাহাড়কে বলা হল, পাহাড় বলিল, প্রভু, এত বড় ভারী বস্তু আমি রাখতে পারব না, আমি ভস্ম হয়ে যাব। তারপরে আল্লাহ পাক এই ভারী বস্তু ভারী মানুষের জন্যই সেই মানুষ সৃষ্টি করতে হবে। তখন রাসুলে করিমের আবির্ভাব, একটা যোগ্য মাতা পিতা। সেই যোগ্য মাতা পিতা আবদুল্লাহর মস্তিষ্কে প্রেরণ করা হল। আবদুল্লাহ বলতো, গ্রামের সকল মানুষ আমাকে দেখে পাগল হয়ে যায়, স্ত্রীর কাছে গল্প করে, মাকে রাত্রে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন যে পৃথিবীর সকল মানুষের যে রাখাল, সেই রাখাল তোমার কাছে আমানত রাখা হবে, তুমি প্রস্তুত থেকো। মা তখন বুঝতে পেরেছিলেন যে হয়তো এমনই কিছু একটা হবে। সেই দিন রাত্রি মাতৃগর্ভে আসলেন রাসুল করিম। রাসুল করিম যখন মাতৃগর্ভে আসে, দূর থেকে আবদুল্লাহ দেখে যে পুরো জীর্ণ কুঠিরটা একটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সেই হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি দেখা দিয়ে ওগো রাসুল, ছেড়ে যেও না বন্ধু, আর পাব না তোমার মতো দয়াল বন্ধু, আর পাব না। তুমি দেখা দিলে ওগো রাসুল, দেখা দিয়ে ওগো রাসুল,
ছেড়ে দেও না বন্ধু আর পাব না তোমার মতো দয়া বন্ধু আর পাব না লালন বলে
জ্ঞানে বাতি জ্বলবে না বন্ধু আরে পাপ না তোমার মত দয়াল বন্ধু আরে পাপ না তুমি দেখা দিলে অগর রাসূল বন্ধু আজ পাব না তোমার মত দয়া বন্ধু আজ পাব না তোমার মত দয়া বন্ধু আজ পাব গানের এমনই একজন সাধক সফি মণ্ডল গর্ব হয় আপনার জন্য রিয়েলি প্রাউড অফ ইউ আপনি বাংলাদেশের আপনি আমাদের আমরা গানে গানে আছি আজকের মিউজিক ক্লাব বাংলা ভিশনের আয়োজনে গানের কথার মধ্যেই বলছিলেন যে আল্লাহর দিয়া প্রেরিত বাণী বা সংবিধান কাছ থেকে ডেমনস্ট্রেট করার জন্য ছিলেন আমাদের নবীজি যেমন আমরা জানি এই এই ভালো লাগার এই অগ্রযাত্রা চলতেই থাকবে আপনারা আছেন আমাদের সাথে আমরা আছি মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় যাচ্ছি বিরতিতে ফিরে আসছি বিরতির পর সাথেই থাকুন ফিরে আসলাম বিরতির পর আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় পুরো দেশ যথাযোগ্য মর্যাদায় শবে মিরাজের এই পবিত্রতম রাত্রি পালন করছে এবং সেই সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনে আমাদের আজকের আয়োজনে আল্লাহ এবং তার প্রেরিত পুরুষ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন কীর্তন এবং আল্লাহর জয়গান নিয়েই কিন্তু আমাদের পুরো আয়োজন এবং আমরা আজকে আমাদের প্রিয় শিল্পী বাউল শফি মণ্ডল যার গানের অসম্ভব রকমের ভক্ত আমরা ইনহাউস যারা আছেন তারা তো সবাই সবাই কিন্তু আজকে উপস্থিত ইনফ্যাক্ট আপনি পারফর্ম করছেন সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার পারফরমেন্স এনজয় করছে এবং বারবারই বলছিলাম যে বাংলা বাউল গান যদি গানের সত্যিকারের গায়ক বলবো না বরং সাধক বিনয়ের সাথে আমি বলতেই পারি বাংলাদেশের পার্সপেক্টিভে শফি মণ্ডল আমাদের গর্বের একটি জায়গা ধরে আছেন আমরা রিকোয়েস্ট করেছিলাম যে অর্ধশিক্ষিত অল্পশিক্ষিত মানুষজন আমরা সো মাথার উপর দিয়ে যাই ধরনের গান থেকে একটু বের হয়ে একটু হালকা মেজাজের গান স্পেশালি যে গান দিয়ে শুরু হয়েছিল বিরতির আগে যদিও একটা অন্তরা হয়তো আমরা কম উপভোগ করেছি বাট একদম স্বাদ লেগে আছে সো এই ধরনের গান এখন চলতে থাকুক আমি তো পারি না যে একদম বিদায় পারমানেন্টলি নিয়ে শুধু গান শুনতে থাকি জি প্লিজ শুরু করি অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত ও তাদের মধ্যে আমি অন্যতম আর সবাই সুশিক্ষিত সশিক্ষিত তো যাই হোক আমি শুরু করছি তুমি দাতার শিরোমণি আমি চান তোকভাগিনী তুমি দাতার শিরোমণি আমি চাতক ভাগিনী তোমা ভিন্নে যারি না জানি আমি তোমা ভিন্নে যারি না জানি রেখো চরণে চাতক বাঁচে কেমনে মেঘে পরিশন দিলে
তুমি হে না বজন ধা যত কি মন যাবার তুমি হে না বজন ধা যত কি চাতো বাচে কামনে মেখে পরিশন বেদে একটি পাখির সারাদিন জলের উপরে ঘোরে অথচ সে প্রতিজ্ঞা করে বসে থাকে যে আমি বৃষ্টির জল ছাড়া খাব না। সাধকের ভাষায় মহজনী ভাষায় একে বলা হয় ত্যাগী পাখি। চাতক মোলে যাবে জানা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের অনেক ভিউয়ার্স যারা আমাদেরকে অলরেডি 216 এই পোর্টে অনেক টেক্সট পাঠাচ্ছেন, তারা বারবার জানান দিচ্ছেন যে তারা পছন্দ করছেন আমাদের পুরো আয়োজন। স্পেশালি আপনাদেরকে ধন্যবাদ। ইনফ্যাক্ট আপনাকে, আপনি তো প্রচুর মেন্টরিংও করেন যারা এ ধরনের ফোক সং, যারা বাউল গান নিয়ে সামনের দিকে এগুতে চেষ্টা করছে এই প্রজন্মের লোকজন। ইনফ্যাক্ট আমি যতদূর মনে করতে পারি রিয়েলিটি শোর মাধ্যম দিয়েও যারা এসেছে, যারা ফোক ঘরানাকে পুঁজি করে সামনের দিকে এগুচ্ছে, 2000 পরবর্তী সময়গুলোর নাম নাই বা বললাম, এদের অনেকের ক্লোজলি মেন্টরিংয়ের দায়িত্বে আপনি ছিলেন এবং এখনও আপনাকে সেইভাবেই মেন্টরিংয়ের জায়গা তোরা পায়। সো থ্যাংক ইউ। এখন আর কিন্তু হিন্দি গানের ঝনঝনানি শুনতে কম পাই, কনসার্টগুলোতে হিন্দি গানের রিকোয়েস্টও কম আসে, বরং বাউল গান, দেশের লোকগান বেশি শুনতে চাই। যে পুরোধারা সামনে থেকে এই জিনিসটাকে নেতৃত্ব দিচ্ছেন, অফকোর্স ইউ আর ওয়ান অফ দ্যাম, সো কৃতজ্ঞতা আপনার জন্য। এই কৃতজ্ঞতা ইনফ্যাক্ট করছি এই কারণে যে এই বাংলা সংস্কৃতি, বাংলাদেশ তো আমারও, রাইট? সো এই জিনিসটাকে বাঁচিয়ে রাখার চেষ্টায় আছেন আপনারা, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আছেন আমাদের সাথে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমরা আছি আজকের আয়োজনে শবে মিরাজের পবিত্রতম রাত্রি, পুরো মুসলিম উম্মা যথাযোগ্য ভাব গম্ভীর্যতার মধ্য দিয়েই এই রাত্রি উদযাপন করছেন। আমরাও স্রষ্টার জয় কীর্তন, গণগুণ কীর্তন করার চেষ্টা করছি। অ্যান্ড অফকোর্স এটা আমাদের জন্য অনেক মহিমান্বিত রাত, কারণ আমাদের নবীজি একমাত্র ব্যক্তি তিনি যিনি আল্লাহর দিদার, সেই ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল সেই কানেকটিভিটি হওয়ার সুযোগ তৈরি হয়েছিল এই মহামান্বিত রাত্রে। তারই উম্মত আমরা, সো আমাদের জন্য অসম্ভব গৌরবের এটি। এবার কোন গানে যাচ্ছি? পরবর্তী, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডেই তা আছে মানব ভাণ্ডেই, মানুষই সর্বশ্রেষ্ঠ। আল্লাপাক কোরআনে বলেছেন যে আশরাফুল মখলুকাত, মানুষ সৃষ্টির সেরা। এই সব কিছু পৃথিবীতে যা আছে সব কিছু দিয়ে এই আল্লাপাক মানুষ সৃষ্টি করেছেন এবং বলেছেন যে আমি আমার নিজের অবয়ব দিয়ে আমি আমার মানুষ সৃষ্টি করেছি, সেই একটা ঘর যেখানে আমি থাকব, যেখানে আমি থাকব, এইরকম একটা প্রতিশ্রুতি।
ঘরে রাট কোঠরি নয় দরজা হয় আঠারো মোকামের মানুষ আঠারো জন রয় রবি শশী দিবানিশী জ্বলিছে সদায় ঘরের দ্বারে দ্বারে আছে প্রহরী আদালত ফৌজদারি কোঠা দালান সারি সারি ঘরের কেবা জাগে ঘরের কেবা জাগে কেবা ঘুমাই কে কারে দেখাই স্বপন এ বেলা তোর ঘরের খবর জেনে নে দেব মনরে এ বেলা তোর ঘরের খবর জেনে নে দেব ভক্ত হয়ে কেদাই সেবা যেদিন তে জানতে পাবা কলের ঘর যাবে তখন ভাব ভক্তি প্রেম বিশ্বাস বিনয়তা এটাই হলো ঘরের দরজা যার একটারও ভাষা নেই ঘর আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে যাচ্ছে যে ঘর আমি ঘর বেঁধেছে কোনখানে সে বসে যাচ্ছে তাই না খুঁজে দিন তো বয়ে যাই লালো এ বেলা তোর ঘরের খবর
जने मेरे मो मनोरे ए बेला तो घरे खबो जने मेरे मो আসলেই তাই সবি মণ্ডল যথার্থই গানের মধ্য দিয়ে বলছিলেন যে এই পৃথিবীর সবচাইতে ক্যারিজমেটিক বা ইনফ্যাক্ট বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্যারিজমেটিক সৃষ্টি হচ্ছে মানুষের এই দেহ এবং মানুষের এই শরীর আশরাফুল মাখলুকাত। তারপরেও এটা সত্য যে আমি আমি না করে সত্যি খুদি কখন কাটদো তবনে খোদা মিল জায়গা। সো আমিত্বকে ধ্বংস করার নেশায় আমরা মত্ত, যাতে করে স্রষ্টার সান্নিধ্য পেতে পারি। গুরু সাথে থেকে শিষ্যর উন্নতি হচ্ছে দেহে একেবারে ফিল তৈরি। এইবার মানে প্রভুকে একেবারে ধন্যবাদই জানাতে হয়, তার কারণ 18,000 জীব তার সৃষ্টি মাকলু। হ্যাঁ, তার মধ্যে যাই হোক সব কিছুর ঊর্ধ্বে মানুষ। তে আমরা যেন অন্য কোথাও না যেয়ে এই শ্রেষ্ঠ জীবের মধ্যে এসছি, এটার জন্য প্রতিনিয়ত আমরা যে নামাজ সেটা আদায় করব, অবশ্যই কোনো কিছুর লোভে নয়, কৃতজ্ঞতা বোধ থেকে। তো তাকে ধন্যবাদ জানিয়ে একটা গান করি। বেঁধেছে যেমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমরি শূন্যের উপর বস্তা করে ধন্য ধন্য বলে তারে। বেঁধেছে যেমন ঘর, বেঁধেছে যেমন ঘর শূন্যের উপর, আমরি শূন্যের উপর বস্তা করে ধন্য ধন্য বলে তারে। তারে
সারি সারি ছাড়ে নাই তার জাতারি লালন কাজ যেতে পারি ফকির লালন কাজ যেতে পারি কন্দর যা খুনে ঘরে ধন্য ধন্য বলে তাবে ধন্য ধন্য বলে তাবে দেখেছে যা মন ঘর বেঁধেছে যা মন ঘর শূন্যের উপর আমরি শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলে তাবে ধন্য ধন্য বলে তাবে ধন্য ধন্য বলে তাবে ধন্যবাদ প্রিয় শিল্পী প্রিয় মানুষ সফি মণ্ডল। আমরা আছি আজকে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, আপনারা আছেন আমাদের সাথে। আমরা যেমনটি চেয়েছিলাম ইনফ্যাক্ট গানে গানে আমরা ঠিক সেই রকমভাবেই দারুণ উদযাপনের মধ্যে আছি গৌরবান্বিত এই রাতে। আমরা পরবর্তী গানে যাব, কোন গান এবার যাচ্ছে? এবার সেই একেবারে মেরাজের গানটি করতে করতেই মনে হয় শেষের দিকে এসে আরও হয়তো সময় পাবো, সময় থাকলে শুধু গানই হবে, অন্য কিছু হবে না। আচ্ছা, তো সেই গানটি হবে আর ইনফ্যাক্ট শেষ দুইটা গান হয়তো সুযোগ পাচ্ছি আমরা, মেরাজটা আমরা শেষে রাখতে পারি যদি মনে করেন আপনি। ওকে, তার আগে একটা গান আমরা গিয়ে নিই। অপ্রিয় সত্য কথাগুলো বলা নিষেধ, তোমার যত সত্য কথাই হোক তোমার কথাই যেন কেউ ব্যথা না পায়। রাসুল করিম বলেছেন অপ্রিয় সত্য কথা বলা নিষেধ। তাই কিছু কিছু কথা গোপন, যে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ তার দোষ গোপন রাখে। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি, গোপনে রয়েছে খোদা তার চিননি। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি, গোপনে রয়েছে খোদা তারে চিননি, গোপনে রয়েছে খোদা তারে চিননি। বছর লেগেছে আদম সৃষ্টি করতে, যখন রূহকে বলা হলো তুমি তার ভিতরে যাও, সে বলল ওই অন্ধকার কূপের মধ্যে আমি যাব না, আমি যেতে পারি একটা শর্ত, আমার সাথে তোমাকে যেতে হবে, একটা আলো একটা নূর। সেই আদমে যাহাদ গোপন মিমে দেখ নূর গোপন, আদমে যাহাদ গোপন মিমে দেখ নূর গোপন, তাই নামাজে মারি ফদ গোপন, নামাজে মারি ফদ গোপন তাও কি আবার জাননি, গোপনে রয়েছে খোদা তারে চিননি, গোপনে রয়েছে খোদা তারে চিননি।
আরশ ছিল হকালাম গোপন কয় ফকির লালন আরশ ছিল হকালাম গোপন কয় ফকির লালন উপরে আল্লাহ গোপন উপরে আল্লাহ গোপন গুরু হইল নিশানি গোপনে রয়েছে খোদা তারে চিননি গোপনে রয়েছে খোদা তারে চিননি কাম গোপন প্রেম গোপন মুর্শিদ নীলা নিত্য গোপন দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি গোপনে রয়েছে খোদা তারে চিননি 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 1983 আজ 2019 প্রায় 37 বছর বা তারও বেশি কাল সময় ধরে বাউল সাধনা করে চলেছেন শফি মণ্ডল অনেক দোয়া থাকলো আপনার এই কর্মযজ্ঞ সামনের দিকে এগিয়ে যাক আরও জোরে সোরে আর বাঙালি সংস্কৃতি আরও বেশি পরিশুদ্ধ হোক আরও বেশি ব্যাপৃত লাভ করুক আরও বেশি সমৃদ্ধ হোক মিউজিক লাভ বাংলা ভিশনের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা শফি মণ্ডল আপনাকে কিছু বলার আছে আপনার ভিউ আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা নেপথ্যে কাজ করছেন সংশ্লিষ্ট বাংলা ভিশনের সকল কর্মকর্তাকে এখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আর যারা এখনও টেলিভিশনের সামনে রাত জেগে বসে আছেন তাদেরকেও আমি কারো কাছে দীর্ঘায়ু কামনা করব না কিন্তু দোয়া চাইব আপনারা দোয়া করবেন যেন যতদিন বেঁচে থাকি সুস্থ থাকি এবং সাইজির এবং মহাজনী বাণীগুলো আপনাদের কাছে গাইতে পারি আমার শেষ পরিবেশনা এবার ওকে আমি এই ফাঁকে একটু আনুষ্ঠানিক বিদায়ও নিয়ে নিই আপনার পারমিশন নিয়ে ইনফ্যাক্ট আপনার গান শুনছিলাম কথা বলছিলাম আর আজকের এই পবিত্রতম শবে মিরাজের মহিমান্বিত রাত আর একটা স্মৃতি খুব দারুণভাবে আমাকে প্রকটভাবে নাড়া দিচ্ছিল যে হঠাৎ করে ঢাকা থেকে 200 কিলোমিটার দূরে হঠাৎ করে আমার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয় এবং যখন দুই ডাক্তারের কনভারসেশন হয় ডাক্তার বলে যে সম্ভাবনা তো খুব কম তো ঢাকায় নিয়ে যেয়ে দেখতে পারেন ওই যে 6 ঘন্টা ঢাকায় আসার পথ তখন আমি বুঝেছি সবচেয়ে সহজলভ্য যে জিনিস নিঃশ্বাস আর প্রশ্বাস সেটির একটা নিঃশ্বাস কতখানি মূল্যবান কারণ প্রতি মুহূর্তে মনে হয়েছে এটা মনে হয় শেষ নিঃশ্বাস আমি মনে হয় মারা যাচ্ছি এই করতে করতে ফাইনালি হসপিটালে আসা অপারেশন পোস্ট অপারেটিভ কেয়ারে যখন শুয়ে আছে আলো হাতের মধ্যে আস্তে আস্তে করে জ্ঞান ফিরল আমি ভাবছি এটাই মনে হয় মৃত্যু আমি মনে হয় অলরেডি মারা গেছি বিশ্বাস করেন কাছের কোনো মানুষজনের কথা কোনো কিছুই মনে আসেনি হয়তো আমি স্বার্থপর সেজন্য মনে আসেনি শুধু মনে এসেছে আল্লাহ যদি এটাই মৃত্যু হয় তাহলে তো আমি তো তোমার কাছেই আছি আর যদি এটা মৃত্যু না হয় তোমার কাছে আমি নিজেকে সঁপে দেব মাবুদ মৃত্যুকে যারা কাছ থেকে দেখে মৃত্যু সন্ধিক্ষণকে যারা কাছ থেকে উপলব্ধি করে এর চাইতে বড় শিক্ষা দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই কিন্তু তারপর আমি পাপ করে চলেছি হবে অবিরতভাবে এবং এই বিশ্বাস যে তুমি তো সর্বজ্ঞ তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করে দিবে আমাদেরকে তুমি ক্ষমা করো আজকের মহিমান্বিত রাতে সে প্রার্থনা আরেক দফাই করি লক্ষ কোটি মানুষ এই বাংলা ভিশনের মাধ্যমে দেখে সবাইকে সাথে নিয়ে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও এই ঢাকাকে তুমি ক্ষমা করো বাংলাদেশকে তুমি ক্ষমা করো তোমার শান্তির আদলে চাদরে সমস্ত কিছুকে ঢেকে ফেলো মাহবুদ বড় কষ্টে আছি আমরা যাতে করে সবাই অনেক বেশি ভালো থাকে আর জীবনটাকে অনেক বড় করে বাঁচে আজকের মতো বিদায় নিচ্ছি অ্যান্ড অফকোর্স আমরা না ইসলামের যে মূল আহকাম নামাজ রোজা হজ জাকাত অ্যান্ড অফকোর্স কালিমা সেটাকে বুকে ধারণ করেই ইসলামের শরীয়ত মোতাবেক চলতে চাই এবং মূল তাকওয়া অ্যাকচুয়াল তাকওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন পার করতে চাই মিউজিক ক্লাব বাংলা ভিশনের আয়োজন থেকে আমি এতে সমাজ বিদায় নিচ্ছি যাচ্ছি শেষ গানে চাতক প্রায় হো রিনিসি চাইয়াছে কালো সোসি হব বলে চরণ দাসি আমি হব বলে চরণ দাসী
কোতা হয় না কপাল কুনে কোতা হয় না কপাল কুনে আমার মনের মানুষের সানি আমার মনের মানুষের সানি মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সানি আমার মনের মানুষের সানি আমার মন